নমস্কার বন্ধুরা, অনিতার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি কাঁচা আলুর পকোড়া। তো কাঁচা আলুর পকোড়া বানানোর জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু কাঁচা আলু নিয়েছি। আলুগুলো এখন আমি কেটে নেব। প্রথমে আলুগুলো থেকে খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তারপর এরকম করে পাতলা পাতলা করে কাটতে হবে। তারপর এরকম করে একদম সরু সরু করে কাটতে হবে। দেখুন, ঠিক এরকম এরকম করে, আর এরকম করে আমি সবগুলো আলুই কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এই আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। দেখুন, আলুগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন এই আলুগুলো থেকে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। আর জল ঝরিয়ে অন্য একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে আমি সবগুলো আলু থেকে জল ঝরিয়ে নিচ্ছি। এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, কালো জিরা, চালের গুঁড়ো, আর একটু ময়দা। এখন সব কিছু দিয়ে এই আলুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে যখন দেখবেন আলুগুলো নরম হয়ে গেছে, তখন বুঝতে হবে আলুগুলো মাখানো হয়ে গেছে। আর বন্ধুরা, এই আলুগুলো যখন মাখাবেন তখন কিন্তু খুব একটা চালের গুঁড়ো কিংবা ময়দা দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই পকোড়াগুলো খেতে ভালো লাগবে না। অল্প অল্প চালের গুঁড়ো কিংবা ময়দা দিয়ে এই আলুটা মাখিয়ে নিতে হবে। তবু যদি আপনাদের মনে হয় যে আলুগুলো একদম ঝরঝরে আছে, তখন আপনারা একটু চালের গুঁড়ো কিংবা ময়দা দিতে পারেন। দেখুন, আলুগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে চলুন পকোড়াগুলো ভেজে নিন। পকোড়া ভাজার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে, তখন যে আলুটা আমি মাখিয়ে রেখেছি সেখান থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, এই পকোড়াগুলো কিন্তু খুব একটা মোটা মোটা করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরকম করে একটু পাতলা পাতলা করে দিতে হবে। যখন দেখবেন একদিকটা হয়ে গেছে, তখন অন্য দিকটা এরকম করে উল্টে দিতে হবে। আর বন্ধুরা, এই পকোড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে। আপনারা যদি হাইতে দিয়ে এই পকোড়াগুলো ভাজেন, তাহলে কিন্তু ভেতরটা কাঁচাই থাকবে, ওপরটা পুড়ে যাবে, তখন কিন্তু এই পকোড়াগুলো খেতে ভালো লাগবে না। তার জন্য একটু সময় নিয়ে এই পকোড়াগুলো ভেজে নিতে হবে। দেখুন, সবগুলো পকোড়াই আমি উল্টে দিয়েছি, আর এরকম করে উল্টে পাল্টে আমি সব পকোড়াগুলো ভেজে নিয়েছি। যখন দেখবেন পকোড়াটা এরকম লাল লাল হয়ে গেছে, তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে আমি সবগুলো পকোড়াই ভেজে নেব। দেখুন, এই পকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, সবগুলো পকোড়াই আমার ভাজা হয়ে গেছে। আর এইরকম করে পকোড়া ভেজে আপনারা ডাল ভাত, মাছ ভাত কিংবা চা, মুড়ি সব কিছুর সঙ্গেই খেতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেই থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।